রামায়ণ। রামায়ণ সম্বন্ধে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, রামায়ণ দেবতার কথা নহে, মানুষই নিজগুণী দেবতা হইয়া উঠিয়াছেন। পিতার প্রতি পুত্রের বশ্যতা, ভ্রাতার জন্য ভ্রাতার আত্মত্যাগ, পতি পত্নীর মধ্যে পরস্পরের প্রতি নিষ্ঠা, প্রজার প্রতি রাজার কর্তব্য কত দূর পর্যন্ত যাইতে পারে, রামায়ণ তাহাই দেখাইয়াছে। ভারতবাসীর ঘরের লোক এত সত্য নহে, রাম লক্ষণ ভরত সীতা তাহার পক্ষে যত সত্য। রামায়ণে ভারতবর্ষ যাহা চায় তাহা পাইয়াছে। ভারতবাসীর ভক্তি ও প্রীতির এই রামায়ণ শিশু ও কিশোরদের উপযোগী করে পরিবেশন করা হয়েছে ছড়ায় ও গানে। রামায়ণ শোনো শোনো শিশু গান, শোনো দিয়া মন, রামের প্রণাম করে গাহি রামায়ণ। আবার হলো
কথা ছিল জনক রাজার যে মহাবীর এসে শূন্যে তুলে হর ধনু গুণ পড়াবেন শেষে মাটি থেকে পাওয়া রাজার পালন করা মেয়ে সুন্দরী সেই সীতার সাথে দেবেন যে তার বিয়ে পারে না কেউ ধনুক তুলে চড়িয়ে দিতে গুণ সবার মাথায় হেঁট হয়ে যায় মুখ হয়ে যায় চুন হাসি মুখে শ্রীরাম তুলে ছুটতে গেলেন বান হায় রে শিবের ধনুক ভেঙে হলো যে দুই খান তখন সে কি আনন্দ ভাই সারা মিথিলায় দশরথের কাছে খবর গেল অযথায় জনক রাজার নিমন্ত্রণে খুশি দশরথ দুই ছেলেকে সঙ্গে নিয়ে সাজিয়েলেন রথ সব বাজিয়ান সানাই বাজি উলুধ্বনি দিয়ে শুভক্ষণে রামের সাথে হলো সীতার বিয়ে জনক রাজার ঘরে ছিল তিনটি মেয়ে আরো একই লগ্নে সেদিন বিয়ে হলো যে তাদেরও উর্মিলা লক্ষণে মিলন মান্ডবী ভরতে পরেন শ্রুত কীর্তি শেষে শত্রুঘ্নের হাতে কদিন পরে লগ্ন দেখে যাত্রা শুরু করে শ্রী দশরথ ফিরে এলেন অযোধ্যা নগরে রাজপুরীতে আবার ছোটে আনন্দের বান রামায়ণের আদি কাণ্ড